আমার বয়স হলো 48। জি, আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আমি ওই মেশিনারিদের কাজ করি আর কি, ওঠা নামানোর কাজ করি মেশিনের। ওই এটিএম বুথ আছে না, ব্যাংকের যে এটিএম বুথ, এগুলো ভারী কাজ আর কি। তো এগুলা কাজ করতে করতে এক সময় আমার দুই হাঁটু এখন এখন খুব ব্যথা করে, আর মাজাটাও ব্যথা করে। আর বা দিকে আমার হাতের যে ইয়াটা জোড়াটা আছে, এই জোড়াটাও ব্যথা করে। ডাক্তার দেখিয়েছিলেন? না না না, দেখাইনি। আচ্ছা, এখন এখন কি জানতে চাচ্ছেন? আমি এটার কি উপকার, মানে আমি এটা কিভাবে করলে আমার এই ব্যথাগুলো যাবে বা কিভাবে ভালো থাকতে পারবেন? জি ধন্যবাদ। হ্যাঁ, এই এই যে দেখেন, উনি কিন্তু কাজের থেকে সমস্যা হচ্ছে। অনেকের কিন্তু কিছু কাজ আছে যে হাঁটু নিলিং বা হাঁটু গেড়ে বসে কাজ করতে হয়, যেমন টাইলসের যারা মিস্ত্রি বা টাইলস পোশ্চার একটা অনেক বড় ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। বা অনেক অনেকেরই হাঁটু গেড়ে কাজ করতে, বা অনেক ইঞ্জিনিয়ারদের মেকানিক্যাল কাজের জন্য তাদেরকে করতে হয়, বিভিন্ন ওয়ার্কারদের এটা করতে হয়, যেমন উনি হেভি ওয়েট ক্যারি করতে হয় বারবার। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো জোড়া কিন্তু আপনার ইঞ্জুরি হতে পারে, ইঞ্জুরি থেকে সেকেন্ডারি কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, আরও অনেক কারণ আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনার আপনার এই যে বসা উঠা এই কাজগুলো কিন্তু আমরা বারবার, স্পেশালি আমরা এসএটিভির মাধ্যমে এবং আমার বিভিন্ন ইউটিউব ফেসবুকে আমি কিন্তু অনেক কারেক্টিভ যে মেজারগুলো, কীভাবে হেভি ওয়েট লিফট করতে হবে বা কিছু উঠাতে গেলে আমাদের কীভাবে বসে উঠাতে হবে, এগুলো পশ্চার বা আমরা বলি আর্গোনমিক্যাল কারেকশান, এগুলো আমরা দিয়েছি। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে দেখে শিখতে হবে যে কীভাবে কাজটা করবেন। আর দুই, যদি ব্যথা হয় তো সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন এক্সারসাইজ আছে, ব্যথায় কুসুম গরম শেক বা ঠান্ডা শেক দুইটি উপকার হয়, যেটা দিলে আপনি আরাম বোধ করেন, দিতে পারেন। সাময়িক কিছুদিন ব্যথানাশক ওষুধ আপনি খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু পাশাপাশি আপনার ভিটামিন ডি, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে জিঙ্ক, হ্যাঁ এগুলা কিছু এলিমেন্ট মিনারেলস আছে যেগুলো আপনাকে পাশাপাশি খেতে হবে, এবং পুষ্টিকর খাবার, দুধ, ডিম বা যে খাবারগুলো আমাদের, যেমন বাদাম পরিমিত, বেশি খাওয়া যাবে না আবার। এগুলো আমাদের অনেক এই হাড় ও জোড়ার মানে ভালো থাকতে অনেক হেল্প করে থাকে। তো আপনি এগুলো করেন, পাশাপাশি ব্যথানাশক কোনো ক্রিম বা মলম, যেটা আমরা যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, সেটা আপনি ব্যবহার করতে পারেন। ওই যে সামনে ঝুঁকে হেভি কিছু ওয়েট করা যাবে না, মানে হেঁটে, মানে আপনার হাঁটু ভেঙে বসে দেন উঠাতে হবে, মানে কিছু টেকনিক আপনাকে শিখতে হবে। তো এটা কিন্তু এখন অনলাইনে বিভিন্নভাবেই পাওয়া যায়, বা ইউটিউব ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াও পাওয়া যায়, আপনি দেখে নিতে পারেন, অথবা একজন বাত ব্যথা ডাক্তার একটু শরণাপন্ন হয়ে নেবেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ জিহাদুল ইসলাম, আমি সাভার জেট থেকে বলছিলাম, আমার বয়স 30। জি জি বলেন, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার মাজা ব্যথা থাকে, মাজা ব্যথা থেকে পা পর্যন্ত যায়, পা ঝিঝি করে এবং পায়ের রোয়ার টান খায়, মেরুদণ্ডের মাজার দিকে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে। আমি ডক্টর দেখাইছি এবং এমআরআই করাইছি, বলছে যে আমার একটু নার্ভে সমস্যা আছে, মেরুদণ্ড হাড়ে নাকি একটু বাঁকা হওয়ার কারণে নার্ভ সমস্যার কারণে রক্ত চলাচলের সমস্যা। এবং এটা এত বেড়েছে সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশে না। এই ক্ষেত্রে আপনার, ওনার জাস্ট উত্তরটা দিই আপনার, এই ক্ষেত্রে আপনাকে এই যে আপনি গার্মেন্টস এর যে কাজের ধরনটা আমরা বারবার বলে আসছি, মেশিনের ব্যবহার বা আপনি যেই কাজটা করেন সেটা যেন মানে আপনার নিয়ম মাফিক করা হয়, যেমন বসা বা দাঁড়িয়ে থাকার কাজের ক্ষেত্রে টানা কাজ না করা, মাঝে মাঝে একটু অবস্থান চেঞ্জ করা, মেরুদণ্ডকে সোজা রেখে কাজ করা, সামনে কুজ মানে ঝুঁকে বা কুজু হয়ে কাজ না করা, এগুলো মানতে হবে। আর আপনার এটার ক্ষেত্রে পুনর্বাসন চিকিৎসার বিকল্প নাই, পুনর্বাসনটা হচ্ছে একটা পদ্ধতিগত চিকিৎসা, এক্ষেত্রে বিভিন্ন মেশিনের ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন এক্সারসাইজ এগুলো করতে হয়, এবং পাশাপাশি আপনাকে রেস্টে থাকতে, বিশ্রামে থেকে চিকিৎসাটা নিতে হবে। তো আমার মনে হয় যদি আপনি করতে পারেন, আর কিছু এক্সারসাইজ আছে, স্পেশালি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ,
আমার ইউটিউবে দেওয়া আছে, আপনি দেখে এক্সারসাইজগুলো শিখে করতে পারেন, বা কিছু আরও কিছু অ্যাডভান্স থেরাপির প্রয়োজন হতে পারে ওগুলো করেন। আর তারপরে অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে, তো সেটা এমআরআই ফিল্ম ছবি না দেখলে আমি মানে বলাটা খুব দুরূহ। আমার মনে হয় আপনি থেরাপি কোথাও বেটার জায়গায় যদি নেন ইম্প্রুভ হবে। আর আপনি কাজে সতর্ক হন, শুধু আপনি না, আপনার মতো যত গার্মেন্টসে যারা জব করেন তাদেরকে কিন্তু এখনই কাজে সতর্ক হতে হবে, যে কাজ করার ক্ষেত্রে শরীরের প্রেশার দিয়ে জোর করে কাজ করা যাবে না, নিয়ম মাফিক কাজ করতে হবে, আবার মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।